প্রচন্ড কুয়াশা, প্রচন্ড। তাও খুব একটা বেশি না, সেদিন মা রোড সরি 300 ফিটে যা পাইছি অবিশ্বাস। এরকম হেভি ফগে সবসময় ইমার্জেন্সিটা অন করে দেওয়া উচিত। তো পাগল হয়ে গেছে ওভারটেক করার জন্য, যাক যাক যেতে পারলে যাক, তুই সামনে পিছনে থাক। আবার ধরা গেছে দুইটি, জিপটা তো ধরা খাইছে মাস, আর আমি তো ভদ্র না। গভেটও না, এটা গভেট বললেও গভেটের না কোনো কিছু করতে পারছে, হুদে গাড়ির তেল বেশি খাওয়াইতেছে আর টিপার মারতেছে কত। এরকম ডিস্টেন্সই মেইনটেইন করা চলে। যাইতে পারলে তো কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেকবার স্লো যাইস, প্রত্যেকবার মানে ও সামনে গাড়ি আসলে ওর পাড়া দিতে মন চায়। আর আমাকে না অত বার একটা জিনিস হইতে পারে, আমার মনে হয় কি ওর বুস্ট অনেক পরে আসে, বুঝছো? ওর বুস্ট ল্যাগ আছে, ওর বুস্ট অনেক পরে আসে। এরকম নাকি ভাই, চাইনিজ গাড়ি বিশ্বাস নেই ভাইয়া, মনে কষ্ট বিশ্বাস আছে আমি চালাতে পারবো এই গাড়ি, মনে কষ্ট নেই আর না। এই ড্রাইভারের যে সমস্যা, যা 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 যা, প্রত্যেকটা গাড়ির পিছনে যায় সে, হাই বিন দিব কত। গাড়ির প্রত্যেক মানুষ এতগুলো মাথা দেওয়া যায় পিছনে, খুবই চাপটা খাইবো না, চাপ গাড়ির প্রেশার যদি না থাকতো কুয়াশায় বৈটালেই তো পুরা, তাই না? আরে গাড়ির প্রেশারে কারণ আমি চিন্তা করতেছি আমার ভিতরের রোডে কি অবস্থা। তো
ডিগ্রি ওফ, ব্যাপারটা কিন্তু অস্থির ভাইয়া। আমার রুমে গেলে বুঝবা কেমন ঠান্ডা, কোবা শামসু ঠান্ডা পুরা। বাহিরে যদি 14 ডিগ্রি চলে, আমার রুমের ভিতরে 12 ডিগ্রি চলে। অনেক ঠান্ডা, অনেক। আমি এই ভয়ে তো যাই না জামুরি নিয়ে, ঠান্ডা কমে সারা যাবো না। শ্যামলি হানিফ এরা যত্ন করে। আরেকটা নীরব ঘাতক আছে হচ্ছে তোর ইয়ে ইউনিক, টানে কিন্তু বিয়াদবি করে না। ইউনিক খুব ভালো গায় চলে, টানে কিন্তু 100% টানে। মনসি তো আসছে কিন্তু এত সেফ ভাবে। ইউনিকের কি এসি আছে? এসি নাই তো কয়লাকে অটো ব্রেক এর লেগা তো বাইরে দেওয়ার হবে। দাপ করে যদি ব্রেক করে দেয় তাহলে তো কট। একটা মনে করছে সিভিক দিয়ে 180 ওঠানো কি সেম ব্যাপারটা। সময় মতো পারা দিব না, অসময় পারা দিব। Thank you.
deluxe. শেপে আসে আগের আগের এই শেপটা যেমন এগারো বারো পনেরো শেপের এলিয়ন প্রিমিয়তে যেমন এলিয়ন যেমন বেঁচাইছে প্রিমিয় তেমন বেঁচাইছে নতুন শেপে এসে এলিয়নটা কেমন জানি বেঁচেই হইল না তাই না কারণ ওখানে তো কাগজে কোথাও এলিয়ন প্রিমিয় কিছু লেখা থাকে না থাকে না আসলে না খেয়াল করে
চেসিস নাম্বার লেখা থাকে, গাড়ির নাম মডেল হচ্ছে NZT240, NZT260 এরকম লেখা থাকে, ঠিক আছে। NZT240 2010-2012 এরকম লেখা থাকে, এলিয়ন প্রিমি এসব কিছুই লেখা থাকে না। তাহলে BRTO সার্ভারে গাড়ির একটা ছবি থাকে রেজিস্ট্রেশনের সময়, আর রেজিস্ট্রেশন আগে যদি চেঞ্জ করা বলতে পারো তাহলে তুই লিখ, তাহলে ওইটাও শেষ। পেট্রোল পাম্প টাম পুরো মনে করছে একটা ভাজ হয়ে যায়।